চুম্বক তড়িৎ এবং চুম্বক তরঙ্গ তত্ত্ব নিয়ে গবেষণা করছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি মূলত গবেষণা করেছিলেন চুম্বক তড়িৎ ও তড়িৎ চুম্বক তরঙ্গের ওপর, যার গবেষণা এককালে একটা প্রবল আলোড়ন সৃষ্টি করতে সমর্থন হয়েছিল। সেই বিজ্ঞানীর নাম জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তড়িৎবিজ্ঞানে তিনি যে সূত্রটি আবিষ্কার করেছিলেন সেই সূত্রটি ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু সূত্র নামে প্রসিদ্ধ। এই সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার দিক নির্ণয় করা হয়ে থাকে। ম্যাক্সওয়েল পরীক্ষার দ্বারা প্রমাণ করেন পরিবাহী তারের মধ্য দিয়ে যেদিকে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, উদাহরণস্বরূপ একটি ডান পাকের কর্ক স্ক্রুকে পরিবাহী তার বরাবর সেই দিকে ঘোরানো হলে হাতের বুড়ো আঙ্গুলটি যেদিকে ঘুরে চুম্বক শলাকা উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হয়। ম্যাক্সওয়েলের এই আবিষ্কারটি তড়িৎবিজ্ঞানে একটি উল্লেখযোগ্য সংযোজন। ম্যাক্সওয়েলের যে আবিষ্কারটিকে যুগান্তকারী আখ্যা দেওয়া হয়ে থাকে সেটি তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব। প্রকৃতপক্ষে উক্ত তরঙ্গ তত্ত্ব সম্বন্ধে প্রথম সঠিক ধারণা দিয়েছিলেন তিনি। তিনিই প্রথম বলেছিলেন বিদ্যুৎ ক্ষেত্রে অথবা চুম্বক ক্ষেত্রে সামান্যতম বিশৃঙ্খলা ঘটলেই আলোর গতি সমান একটি তড়িৎচুম্বক তরঙ্গ বেরিয়ে আসে। ওই তরঙ্গের ধর্ম সাধারণ আলোর ধর্মের মতোই, অর্থাৎ আলোকের মতো ওদেরও হয় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন প্রভৃতি। ম্যাক্সওয়েলের উপরোক্ত মতবতের যথার্থ যাচাই করতে গিয়েই একদিন বিজ্ঞানী হেনরিক হার্টসও ল্যাবরেটরিতে উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন বেতার তরঙ্গকে, যা নিঃসন্দেহে আধুনিক বিজ্ঞানের একটা গোড়াপত্তন স্থাপন করেছে। বিজ্ঞানীদের মতে আধুনিক বিজ্ঞান নামক বিশাল মহিরুহটি দাঁড়িয়ে আছে তিনটি বিশেষ নিয়মের ওপর। প্রথম নিয়মটি নিউটনের গতিবিজ্ঞান, আর দ্বিতীয়টি ম্যাক্সওয়েলের বিদ্যুৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব, এবং তৃতীয়টি তাপগতিবিদ্যার সূত্রাবলী। এই নিয়মগুলির দ্বারাই বিজ্ঞানীরা পার্থিব নিয়ম শৃঙ্খলা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন এবং বহু আবিষ্কারের দ্বারা সমৃদ্ধ হয়েছে বিজ্ঞান। সেই আবিষ্কারগুলি আবার একটি বড় রকমের বিষয়, তাই বিজ্ঞানে ম্যাক্সওয়েলের অবদানের কোনো তুলনা হয় না। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 খ্রিস্টাব্দের 13 নভেম্বর এনিবারায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী। তবুও বিজ্ঞানের প্রতি ছিল তার অনুরাগ, তাই চেয়েছিলেন পুত্রকে তিনি বিজ্ঞান পড়াবেন। ম্যাক্সওয়েলের লেখাপড়ার যথেষ্ট সুব্যবস্থা করেছিলেন তার পিতা, এমনকি অবসর সময়ে নিজেই বসে পড়তেন ছেলেকে পড়াতে। একমাত্র পুত্র ছিলেন বলে হয়তো পিতার স্নেহের মাত্রা একটু বেশি ছিল, তথাপি পুত্রের উন্নতি করতে শাসনও করতে তিনি কুণ্ঠিত বোধ করতেন না। কিন্তু বাল্যকালে পিতার সব রকমের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তার একমাত্র কারণ তিনি ছিলেন ভয়ানক লাজুক, মানুষের সঙ্গে কথা বলতে গেলে লজ্জা পেতেন, স্কুলের শিক্ষকদের সামনে, সহপাঠীদের সামনে লজ্জা পেতেন, এমনকি তার পিতার সামনেও দিকে তাকাতে এবং কথা বলতেও তিনি খুব লজ্জা বোধ করতেন। পিতা খুব বিব্রত বোধ করলেন, লজ্জা দূরীভূত হবে বিবেচনা করে ভর্তি করে দিলেন এডিনবরা একাডেমি নামক একটি ভালো বিদ্যালয়ে। তবুও কিছুতেই কিছু হলো না, বছর বছর ধরে বিদ্যালয়ে যাওয়া আসা ছাড় হলো। পিতাই বার সত্যি বড় চিন্তিত হয়ে পড়লেন। শেষে অনেক চিন্তা করে পুত্রকে রাখলেন সবসময় নিজের কাছে। আদালতে গেলে সঙ্গে থাকেন ম্যাক্সওয়েল, সভা সমিতিতে যোগদানের সময় সঙ্গে থাকেন ম্যাক্সওয়েল, বেড়াতে গেলেও বন্ধুর সঙ্গে কথা বলতে গেলেও হোটেলে রেস্তোরাঁ সব জায়গায় তিনি ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে যান। এইভাবে কাটলো বেশ কিছুদিন। পিতার চেষ্টা সফল হলো। 13-14 বছর বয়সের সময় ম্যাক্সওয়েলের লাজুক স্বভাব কিছুটা পরিবর্তিত হলো। ততদিনে, অর্থাৎ বেশ দেরিতে প্রতিভার স্ফুরণ হলো তার। একদিন স্কুলের পাঠ শেষ করে কলেজে ভর্তি হলেন ম্যাক্সওয়েল। পিতা তার জন্য তৈরি করেছিলেন সুন্দর একটি গবেষণাগার। কিশোর ম্যাক্সওয়েল পিতার উৎসাহে মেতে উঠলেন পড়াশোনা এবং গবেষণায়। মাত্র 16 বছর বয়সে ম্যাক্সওয়েলের উদ্ভাবনী শক্তি দেখে বিস্মিত হয়ে গেলেন তার পিতা। কয়েকটি যন্ত্র নির্মাণ করেছিলেন ম্যাক্সওয়েল, সেগুলি পিতা একদিন দেখাতে দিলেন তৎকালীন একজন নামকরা বিজ্ঞানী ফোরবিজকে। ফোরবিজ সেগুলো দেখে বালকের ভূয়সী প্রশংসা করেন এবং প্রেরণ করেন লন্ডনের রয়্যাল সোসাইটিতে।
শোনা যায় রয়্যাল সোসাইটিও ম্যাক্সওয়েলের প্রশংসা করে একটি সার্টিফিকেট প্রদান করেছিল। 17 বছর বয়সের সময় ম্যাক্সওয়েল এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পাশ করার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বেশ কিছুদিন চুম্বক ও তড়িৎ সম্বন্ধে গবেষণা করেন। অতঃপর উন্নতর গবেষণার জন্য তিনি যোগদান করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এইখানে 1851 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেন তার প্রসিদ্ধ কর্কস্ক্রু সূত্রটি। কথিত আছে, কেমব্রিজে অবস্থানকালে ম্যাক্সওয়েল তৎকালীন ইংল্যান্ডের সেরা বিজ্ঞানী ফ্যারাডের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং তারই অনুপ্রেরণায় তড়িৎচুম্বক সম্বন্ধে গবেষণায় আত্মনিয়োগ করেছিলেন। ম্যাক্সওয়েল কেবলমাত্র পদার্থবিজ্ঞানী ছিলেন না, অঙ্কশাস্ত্রে এবং জ্যোতির্বিজ্ঞানেও ছিল তার সমান দক্ষতা। তার বহুমুখী প্রতিভার জন্য 1860 খ্রিস্টাব্দে কিংস কলেজ তাকে আমন্ত্রণ জানায় এবং ম্যাক্সওয়েলও গ্রহণ করেন এখানকার পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার প্রধান অধ্যাপকের পদে। কিংস কলেজে অধ্যাপনাকালে 1864 খ্রিস্টাব্দে ম্যাক্সওয়েল আবিষ্কার করেন আলোকের তড়িৎ ও চুম্বক তরঙ্গ তত্ত্ব। ম্যাক্সওয়েল বড় গণিতজ্ঞ ছিলেন বলে উক্ত তরঙ্গ তত্ত্ব ধারণা করা সম্ভব হয়েছিল তার। অবশ্য তৎকালীন বিজ্ঞানীদের ইথার ও আলোক তরঙ্গের ধারণা বিদ্যুৎ, কারেন্ট ও চুম্বক ক্ষেত্র প্রভৃতি থেকে অনুপ্রেরণা লাভ করেছিলেন তিনি। পরে আলোক তরঙ্গকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সহজ গণিতের পরিবর্তে উচ্চ গণিতের দুটি শাখা ভেক্টর ও ক্যালকুলাস প্রয়োগ করেছিলেন। ম্যাক্সওয়েলের মতবাদকে সেদিন বিজ্ঞানীরা সোজাসুজি মেনে নিতে পারেননি। চারদিক থেকে উঠেছিল তর্কের ঝড়। শেষে সব তর্কের অবসান, ম্যাক্সওয়েলের নাম ছড়িয়ে পড়ল বিজ্ঞান জগতে। এবার আমন্ত্রণ এলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কিংস কলেজ পরিত্যাগ করে যোগদান করেন কেমব্রিজে। ম্যাক্সওয়েল কিছুকাল জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে গবেষণা করেছিলেন। একদা শনি গ্রহের বলয় সম্বন্ধে লেখা তার একটি প্রবন্ধ চারিদিকে আলোড়ন তুলেছিল এবং উক্ত প্রবন্ধটির জন্য তিনি লাভ করেছিলেন অ্যাডামস পুরস্কার। কতকগুলি মূল্যবান গ্রন্থও রচনা করেন ম্যাক্সওয়েল। গ্রন্থগুলির মধ্যে তাপতত্ত্ব এবং পদার্থগতি নামক দুখানি গ্রন্থ বিজ্ঞানীদের কাছে বেশ পরিচিত। তাছাড়া 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত ট্রিটিস অন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম নামক গ্রন্থটি তার অসামান্য প্রতিভার স্বাক্ষর বহন করে চলেছে। ম্যাক্সওয়েলের জীবনে একটি বড় কৃতিত্ব লন্ডনের ক্যাভেন্ডিস ল্যাবরেটরি নামক বিখ্যাত গবেষণাগারটি প্রতিষ্ঠা করা। সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে তিনি গড়ে তুলেছিলেন উক্ত গবেষণাগারটি। এখনও গবেষণাগারটির সুনাম বিন্দুমাত্র হ্রাস পায়নি, বরং দিনে দিনে তা বেড়েই চলেছে। অত্যাধিক পরিশ্রমের ফলে স্বাস্থ্য ভেঙে পড়ে ম্যাক্সওয়েলের। 40 বছর বয়স অতিক্রম করেই তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন। তবুও গবেষণা এবং পুস্তক রচনায় ভাটা পড়েনি। অবশেষে সুদীর্ঘকাল রোগভোগের পর 48 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সেদিন ছিল 1879 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। ম্যাক্সওয়েল দীর্ঘজীবন লাভ করতে পারলে বিজ্ঞানে হয়তো আরও বহু মূল্যবান তথ্য সংযোজিত হতো। তবুও তা তিনি দান করে গেছেন বিজ্ঞানের জন্য তার পরিমাণে কম নয়। তার জন্য বিজ্ঞান সারা জীবন শ্রদ্ধাভরে ম্যাক্সওয়েলকে স্মরণ করে থাকবে।